চাই এই বাংলাদেশ জাতীয় দল থেকে সাকিব লট বাবা এবং শান্তু লট বাবাকে জাতীয় দলতে ঘটানো হোক। লিটন আসলো, দুইটা শট খেলো, তার আসিয়ে দেখতেছেন আপনি তাড়াহুড়ো করতেছে, সে মনে হচ্ছে তার বাড়ি কোনো মিলাদ আছে বা কোনো দাওয়াত আছে। 114 রানের মতো ম্যাচে তো আপনি দুর্ভাগ্য বলতে পারবেন না। আপনি বাংলাদেশের টপ অর্ডারের কথা বেশ বিবেচনা করেন, বাংলাদেশের টপ অর্ডার আপনি লিটন আসলো, দুইটা শট খেলো, তার আসিয়ে দেখতেছেন আপনি তাড়াহুড়ো করতেছে সে। এই দেখ কম খরচে বেশি আনন্দ উপায়, এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। মনে হচ্ছে তার বাড়ি কোনো মিলাদ আছে বা কোনো দাওয়াত আছে। তার বাড়ি থেকে মারা গেছিল এমন কোনো সংবাদ সে পেয়েছিল? না, এমন কোনো সংবাদ সে পায়নি। তার মধ্যে কেন তার হুড়া ছিল? 120টা বল টি-20 ভার্সনে 114 রান একটা মামুলি টার্গেট, সেখানে শাস নিরিবিলি খেলা হোক, আস্থার সহিত ছট করুক, তার মধ্যে কোনো আস্থাই নেই। আসতেছে মারতেছে বল কই ব্যাট কই আমরা বুঝতেইছি না, সে হতাশ করলো বরাবরের মতো। শান্ত আর সাকিবের দিকে তাকান, শান্ত এবং সাকিব একটা বাউন্স বল, আপনি বলটাকে ছেড়ে দেন, আপনি নিরিবিলি খেলতেছেন। সাকিবের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার, একজন অভিজ্ঞ প্লেয়ার, সে কী করলো ওই বলটাকে শর্ট করতে গেল নরকিয়ের বলে। কেন আপনারও বলটা শর্ট করতে হবে? একদম মানে কী বলবো, হতাশ করার মতো একটা শট, সে বরাবরের মতো আমাদের হতাশ করতেছে। আমি চাই এই বাংলাদেশ জাতীয় দল থেকে সাকিব লট বাবা এবং শান্তু লট বাবাকে জাতীয় দলতে ঘটানো হোক। তাদের মধ্যে কোনো পারফর্মই নাই ভাই, কোনো পারফর্ম নাই তাদের মধ্যে। আপনি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদবাদ আজকে কে খেলছে ম্যাচটায়? এই বুড়া মাহমুদুল্লাহকে জাতীয় দল থেকে সরানোর জন্য বিসিবি কত সিন্ডিকেট করছে। হ্যাঁ, সেই বুড়া বেটাটাই মনে করেন যে আজকে বুড়া রিয়াদ ভাই মনে করেন জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আর তরুণ হৃদয় সার্ভিস দিয়ে যাচ্ছে, আর যারা বরাবর হতাশ করতেছে আপনি বারবার তাদেরকেই জাতীয় দলে সুযোগ দিতেছেন, বাট কেন? হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে ছিল, সে বিপিএল বলেন জাতীয় দল বলেন এশিয়া কাপে সে ওপেন করে সেঞ্চুরি পর্যন্ত তার ছিল, বাট তাকে আপনি জাতীয় দলে এই টি-20 বিশ্বকাপে স্কোয়াডেই রাখেন নাই। হ্যাঁ, আপনি স্কোয়াডে রাখেন নাই কেন তাকে? সে 5 নম্বরে ব্যাট করতে পারে, সে স্পিন অলরাউন্ডার, সে ওপেন করতে পারে, আপনি তাকে জলে রাখেন নাই। দেখেন এই ব্যাটিং দুর্দশার সময় মেহেদী হাসান মিরাজ যদি একাদশে থাকতো সে একটা ভালো সাপোর্ট দিত, হ্যাঁ ম্যাচটাকে বের করে আনার মতো যোগ্যতা তার মধ্যে ছিল। আপনি দেখেন আফিফ এবং মেহেদী হাসান মিরাজ একটা সময় যা শ্রীলঙ্কার সাথেই ম্যাচে মেবি ম্যাচ বের করে আনে নাই, অনেক উইকেট পড়ে যাওয়ার পরে তারা দুইজনে জুটি বেঁধে 173 রানা কত না টার্গেট জুটি বেঁধে দলকে বের করে আনে নাই। তাহলে যে দলকে বের করে আনে একটা ভালো ফলাফল উপহার দিতে পারে, উইনের দিকে নিয়ে যেতে পারে, তাকে আপনি বিশ্বকাপ স্কোয়াডে রাখলেন না কেন? আপনি দেখেন এই পাপন হাতুরি সিং এদের সিন্ডিকেটের কারণে আজকে, আর সাথে আছে সাকিব, এদের সিন্ডিকেটের কারণে আজকে পার ফর্মের তুঙ্গে থাকা প্লেয়াররা জাতীয় দলে নেই, এক্সপিরিয়েন্স প্লেয়াররা জাতীয় দলে নেই। ইমরুল কায়েসের দিকে আপনি খেয়াল করেন, ইমরুল কায়েস যখন ফর্মে ছিল ফর্মে থাকা অবস্থায় তাকে বাদ দেওয়া হয়েছে, বাট কেন? হ্যাঁ, সে তো আর ফর্মে থাকা অবস্থায় বাদ দেওয়া হয়েছে, বুঝলাম তাকে এক সিরিজের জন্য রেস্টে দেওয়া হচ্ছিল, বাট না, তাকে আর কখনোই জাতীয় দলে কল করা হয় নাই, বাট কেন? তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হলো না কেন আর? সে আপনি দেখেন বিপিএলেও তার ফর্ম ভালো ছিল না, সে বিপিএলও ভালো ফর্ম করতেছে না ইমরুল কায়েস, বাট তাকে জাতীয় দল থেকে কোনো কল করা হচ্ছে না। আপনি আর একটা জিনিস যদি খেয়াল করেন, বাংলাদেশের এক্সপিরিয়েন্স প্লেয়াররা কীভাবে হারিয়ে যাচ্ছে, সাব্বির রহমান ছিল বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট, তাকে যখন সে একটা সিন্ডিকেটের কারণে সে জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হলো, আবার তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হলো, বাট একটা ম্যাচ সে খারাপ খেললো, প্রথম ম্যাচটা তাকে আপনি বাদ দিয়ে দিলেন, কিন্তু ম্যাচ একের পর এক সম্মু খারাপ খেলতেছে, লিটন খারাপ খেলতেছে, শান্ত খারাপ খেলতেছে, তাদেরকে আপনি বাদ দিতেছেন না, কিন্তু সাব্বির আসলো প্রথম ম্যাচটা একটু খারাপ খেললো আপনি তাকে বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে আমরা অনেক প্লেয়ার হারিয়ে ফেলতেছি, অনেক ক্রিকেটার হারিয়ে ফেলতেছি ভালো ক্রিকেটার, শুধু এই বিসিবি বোর্ডের কারণে। আমি বিসিবি বোর্ড থেকে পাপনকে সর্বপ্রথম হটানোর জন্য জোর দাবি জানাচ্ছি, সাথে সাকিব বিশ্বের অলরাউন্ডার, 1 নম্বর অলরাউন্ডার, সে অনেক খেলছে ভাই, অনেক সার্ভিস দিচ্ছে জাতীয় দলে, এখন যারা ফর্মে আছে আপনি তাদেরকে সুযোগ দেন।